আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, নির্বাচন নিয়ে বিএনপি পানি ঘোলা করার চেষ্টা করছে। নিজ দলের নেতাদের সাবধান করে বলেন, অপকর্মের সাথে জড়িতরা আগামী নির্বাচনে কেউ মনোনয়ন পাবে না। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, নিরপেক্ষতার শপথ নিয়ে নির্বাচন কমিশনাররা নিরপেক্ষ না থাকলে সেই দায় আওয়ামী লীগের নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। সভায় দেওয়া বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা আছেন বলেই মুক্তিযুদ্ধের চেতনা আজ বলিয়ান। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে দেশ উন্নয়নের মহাসড়কে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দারিদ্র্য বিমোচন সহ অর্থনীতির প্রতিটি সূচকে মাইলফলক স্থাপন করেছে বাংলাদেশ। বিএনপির পলাতক শীর্ষ নেতাকে জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাংলাদেশেও সময় মতো সংবিধান অনুযায়ী ঠিক সেভাবে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে আজকে মাঠ ঘোলাও করবে, পানি ঘোলাও করবে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, পরিবেশ নষ্ট করবেন, আগুন অগ্নি সন্ত্রাস করবেন, জ্বালাও পোড়াও করবেন। পরিষ্কার বলে দিতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, আমরা সমুচি জবাব দেব যে কোনো বিশৃঙ্খলা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কথা বলেন নির্বাচন কমিশন আইন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও। এখন যে অল্প সময় আছে তাতে নির্বাচন কমিশন আইন করে করা সম্ভব নয়, কিন্তু আমি এটি বলতে চাই, পৃথিবীর সব দেশে আমেরিকার ফেডারাল কোর্টে, সুপ্রিম কোর্টে একজন যদি প্রধান বিচারপতি হন বা বিচারপতি হন, সেই বিচারপতিরা কেউ রিপাবলিকান কেউ ডেমোক্রেট, লেবার পার্টি অথবা কনজারভেটিভ ইংল্যান্ডে, কিন্তু যেদিন তারা বিচারক হিসাবে শপথ নেন সেদিন থেকে তারা নিরপেক্ষ। এটি তাদের নৈতিক দায়িত্ব, পবিত্র দায়িত্ব তাদের নিরপেক্ষ থাকা। কাজেই নিরপেক্ষ যদি কেউ না থাকে সে দায়িত্ব আমরা নিব না। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি নেতাদের ঐক্যের ডাকে পূর্বের মতো এবারও সারা মিলবে না। সিরিজ মিটিং করেছে, মিটিং করে বলল কি যে সব দলের ঐক্য করে সরকারের পতন ঘটাতে হবে। আমরা 2018 সালে আমরা বিএনপির নেতৃত্বে সব দলের ঐক্য দেখেছি, ডান বাম অতি ডান অতি বাম সব দলের ঐক্য হয়েছিল। সেই ঐক্যের শক্তি হাওয়ায় মিলিয়ে গেছে। এছাড়া বিএনপি জামাতের ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে প্রস্তুত থাকার আহ্বানও জানান আওয়ামী লীগ নেতারা। রোকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।